স্বপ্ন গানের কথা, আঁকবে সুরে ভেজা পাতা, শিডিউল দেওয়া আছে তাই না, মানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যাকে আমি চাই তাকে বলবো না, তোমাকে আমি চাই। পৃথিবীর সকল প্রান্তরে একাকী হাঁটতে হাঁটতে আমি কেবল তোমাকেই ডাকছি, তুমি কি শুনতে পাও না সে ডাক? শুটিং এর মধ্যে তুই যে পাগলামিটা করলি এটার কোনো মানে হয় না, এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এখন তোর সমস্যাটা কি আমারে ক্লিয়ার করে বল, ক্লিয়ার করে বল আমারে। এই দোষ মুর্শিকে আমি ভালোবাসি। তুই আমার অনেক দিনের বন্ধু, তুই আমাকে দেখছিস সবসময়। আমি কখনোই আমি অন্য কোনো মেয়ের প্রতি এভাবে ফিল করিনি দোস। সত্যি ওকে আমি ভালোবাসি। হতে পারে ও এই সবার জন্য নায়িকা মুর্শি, কিন্তু ও নায়িকা মুর্শি না, ও আমার মুর্শি, যাকে আমি ভালোবাসি, যে আমাকে ভালোবাসে। হ্যাঁ আচ্ছা বুঝলাম, তুই এই নায়িকা মুর্শিকে অনেক ভালোবাসিস, ঠিক আছে, অনেক ভালোবাসা তোর। তোর মতো লাখ লাখ কোটি কোটি ছেলে এই নায়িকা মৌটুসিকে পছন্দ করে, ভালোবাসে। এখন এই নায়িকা মৌটুসি কি এই কোটি কোটি ছেলের সঙ্গে প্রেম করবে? তো এটার তো কোনো মানে হয় না এই পাগলামির, তাই না? আমি এখানে থাকবো না, তোর পাগলামির সঙ্গে আমি নাই, আমি চলে যাবো।
আমি কি চলে যাবো না থাকবো? আমি গেলাম। তোমাকে যে গিফটটা পাঠিয়েছিলাম এটা কেমন লেগেছে কিছু বলে না তো? ভালো। এতটুকুই? আর কি শুনতে চান আপনি? তোমাকে আমার জন্য একটু কষ্ট লাগে না? হ্যাঁ, আমার দিকে তাকাও না প্লিজ, আমার দিকে তাকাও। আমার জন্য একটু কষ্ট লাগে না তোমার? এতটুকু কষ্ট লাগে না? একদিন লাগবে, যখন তোমার কাছে সময় থাকে না, কোনো সুযোগও থাকে না। চলো। জলে পা ভিজিয়ে কাছে যেতে পারি না, বলতে আজ পারি না, তুমি আমার এখনো। সাগরের পারে হাত ধরে দেখছো সূর্য ডোবা মিনে, বৃষ্টি পরে তোমার মাঝে সে বৃষ্টি কোটা আমি নো, জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে সেখানে চাঁদ জানে, এখনো বৃষ্টি পরে বৃষ্টি দেবে যা আমার পাশে তুমি নে। Thank you.
সাগরের জলে পা ভিজিয়ে কাছে যেতে পারি না, বলতে আজ পারি না তুমি আমার এখনো। নায়ক রাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা মৌটুসি। মন্দ কি, একটু অ্যাডভান্স নিউজ। মানে? মানে আজ না হয় কাল তোমার সঙ্গে আমার তো বিয়ে হতোই। রাজ, ব্যাপারটা এত ইজিলি নিলে হবে না। এটা তোমার জন্য পজিটিভ নিউজ হতে পারে, কিন্তু আমার জন্য কমপ্লিটলি নেগেটিভ। আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তুমি কেন বুঝতে পারছো না? মৌ, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, উই লাভ ইচ আদার, আর এই বিষয়টাও কিন্তু ক্যারিয়ার থেকে লেস ইম্পর্টেন্ট না। অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, বাট তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো? নিউজটা ওরা পেলো কোথা থেকে? তোমার কি ধারণা এই নিউজটা আমি ছাপানোর ব্যবস্থা করেছি? আমি একবারও সেটা বলিনি রাজ। আমার মনে হয় এখন তোমার প্রোটেস্ট করা উচিত। অহেতুক সাংবাদিকদের পিছনে লেগে থাকার আমি কোনো কারণ দেখছি না। তুমি হয়তো কোনো কারণ দেখছো না, আমি দেখতে পাচ্ছি এবং আমি প্রোটেস্ট করব। ওকে, ইটস আপ টু ইউ। কোথায় যাচ্ছো তুমি? আমি না পাওয়ার ভালোবাসা বিশ্বাস করি না আমি।
একদম